বন্ধুরা বিরাট ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন বন্ধুরা কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন জেনে নিন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন বন্ধুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভর করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া ঘোষণা কর্মই ধর্ম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান তৈরি করা হবে সরকারিভাবে দু জানানো হয়েছে দু লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থানের উদ্বেগ নিতে চলেছে রাজ্য সরকার এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য এর ফলে কোনো একজন নয় পুরো একটা পরিবার উপকার পাবে এই প্রকল্প দ্বারা দু লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে দশ লক্ষ মানুষের অন্য সংস্থান করা মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন এতে লক্ষ বেকার দু যুবক যুবতীর দশ লক্ষ মানুষ বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আমরা ঠিক করেছি তাদের জন্য সরকারের পক্ষ থেকে বাইক বা স্কুটি কেনার জন্য দু লক্ষ ছেলে মেয়েকে কো অপারেটিভ ব্যাংক থেকে কোনো ঝামেলা ছাড়াই ঋণের ব্যবস্থা করে দেব যাতে সহজে ওরা ওই বাইক কিনতে পারে এতে ব্যবসার কাজে ওদের সুবিধা হবে এ বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানান এই প্রকল্পের নাম আমরা রেখেছি কর্মই ধর্ম ওই বাইকে করে ছেলেমেয়েরা ফল সবজি ও শাড়ির মতো জিনিস নিয়ে বিক্রি করতে পারবেন কোনো কাজে ছোট নয় কোনো কাজই খারাপ নয় এতে কোনো একজন নয় পুরো একটা পরিবার উপকার পাবে দু লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে দশ লক্ষ মানুষের অন্য সংস্থান করা বন্ধুরা এরপর দেখুন কর্মই ধর্ম প্রকল্পের উদ্দেশ্যগুলি কী কী এক নম্বরে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু লক্ষ বেকার যুবক ও যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করা হবে দু নম্বরে বলা হয়েছে যে কোনো সমবায় ব্যাংক থেকে বেকার ছেলেমেয়েরা এই সাহায্য সহজেই পেতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু লক্ষ বেকার যুবক ও যুবতীদের ছোট ছোট ব্যবসা করতে সাহায্য করা হবে চার নম্বরে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বেকারদের কাজের ব্যবস্থা করা হবে যাতে তারা নিজেদের পরিবার পরিচালনা করতে পারে বন্ধুরা এরপর দেখুন কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গের প্রত্যেক বেকার যুবক যুবতীরা কর্মই ধর্ম প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য একটি ফর্ম ফিল করতে হবে যে ফর্মটি ফিল করে আপনাদেরকে আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে আর যদি কর্পোরেশন এলাকায় বসবাস করেন তাহলে পুরসভার অফিসে গিয়ে আবেদনের ফর্ম জমা করতে হবে এছাড়া ফিল করা ফর্মের সঙ্গে জমা দেবেন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স স্থায়ী বসবাসের প্রমাণপত্র এছাড়া দু কপি পাসপোর্ট সাইজের ছবি